আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, ব্রেকের আগে আমরা সূরা এই দানের সেকশনের টোটাল কনক্লুশন আমরা করলাম, এখন আমরা একটা ওভারভিউ দেখব, টোটাল একটা স্ট্রাকচারাল অসাধারণ ওভারভিউ দেখব। সেখানে দেখেন এই সেকশনটা শুরু হয়েছে 261 নম্বর আয়াত থেকে, ঠিক আছে, 261 থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে 274 নম্বর আয়াত পর্যন্ত। এবং প্রথম সেকশন এবং শেষের সেকশনে একটা ফ্রেজ খুব সুন্দরভাবে আসে, সে ফ্রেজটা হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান। বাংলা করেন হবে, তাদের জন্য পুরস্কার আছে তাদের রবের কাছে, কাজেই তাদের উপর কোনো ভয় নেই আর তারা নিজেরাও অনুতাপও করবে না, ঠিক আছে। এটা হচ্ছিল দান সদকা করার একটা সার্বিক মোটিভেশনাল স্টেটমেন্ট। কেন আপনি দান করবেন, তার হচ্ছিল সেদিন আল্লাহকে আপনাকে ফেস করবেন, আপনার এই দান খরাতের আজর কার কাছে, কোনো মানুষের কাছে না, কোনো মানুষের মানুষ এটার বিপরীতে আপনাকে কোনো কিছু দিতে পারবে না। এটা সবচেয়ে বেস্ট ওয়েতে কে দিতে পারবে, আল্লাহ দিতে পারবে। অতএব রবের কাছে সেই জিনিসটা আছে এবং কোনো ভয় থাকবে না, কোনো দুঃখিত কেউ দুঃখিত হবে না, কেন ভয় তো সবসময় মানুষের উপরে আসে, কেন সেই দিনের পরিস্থিতির ভয় থাকবে, তাহলে মেজর কোনো ভয় থাকবে না। এবং সে যে এখানে খরচ করে গেল সেই জন্য কী হবে না, সে কোনো সময় দুঃখিত হবে না। এই স্টেটমেন্ট হচ্ছে প্রথম সেকশন এবং শেষ সেকশনের মধ্যে। আমরা প্রথম সেকশনটা আমরা দেখি, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। 700 গুণের ইকুয়েশনটা আল্লাহ সুবহানাহু দিলেন, তার উপর বেড়ে যাবেন। তারপর গাইডেন্স দিলেন হচ্ছিল এটা কোনোভাবে নষ্ট করা যাবে না, কি খোঁচা দিয়ে কষ্ট দিয়ে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান, তাই না? তাহলে খাতটা বলার পরে মেজর কথাটা বলে দিলেন যে এই বিনিয়োগ নষ্ট হয়ে যাবে যদি খোঁচা এবং কষ্ট দেওয়া হয়। তারপরে স্টেটমেন্টটা এবং শেষে বললেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়ালানিয়াতান সামারি, যে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে সে কী করে, সে আল্লাহর রাস্তায় খরচ করে, তার জন্য কি ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান। দ্যাট মিন্স প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন যা ক্লোজিং হতা অসাধারণ কম্পোজিশনের মধ্যে কিন্তু জিনিসটা আছে। এটা হচ্ছে দুইটা প্রথম সেকশন এবং লাস্ট সেকশন আমরা বললাম, এর মাঝখানে পাঁচটা সেকশনে ভাগ করা যায়, 5 সেকশনস এই দুইটা সেকশনের মাঝখানে, দ্যাট মিন্স 7টা সেকশন। এখন 5টা সেকশনের মধ্যে আমরা দেখব 1, 3, 5 প্রথমে দেখব, তারপর দেখব 2 আর 4, সেই জন্য আমরা এভাবে সাজাই দিছি। প্রথমে দেখব কি 1, 3, 5। 1 নম্বরে কথা হচ্ছিল উত্তম কথা এবং ক্ষমাশীলতার মাধ্যমে দান শ্রদ্ধা করার সময় যত্নশীল হওয়া। কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াদবাউহু হা আযা ওয়াল্লাহু গনিউন হামিদ, যে আপনাকে আপনি যখন দান খয়রাত করতেছেন তখন অবশ্যই কী করবে, শ্রদ্ধা করতেছেন, অবশ্যই এটার প্রতি কী হতে হবে, সুন্দর কথা বলতে হবে, যদিও আপনি যাকে দান করতেছেন সে আপনাকে কী করতেছে, মন্দ কথা বলতেছে, ঠিক আছে। তাহলে এটা ব্যাপারে যত্নশীল হওয়া হচ্ছিল প্রথম একটা অ্যাডভাইস বলা হচ্ছে। তারপরে 3 নম্বর সেকশন হচ্ছে সবচেয়ে উত্তম জিনিস দান করা এবং মন্দ পরিহার করে যত্নশীল হওয়া। আবার যত্নশীলের বিষয়টা আসছে, কী করতে হবে, কীভাবে যত্নশীল হবেন, সবচেয়ে বেস্টটা দান করবেন, সবচেয়ে ওয়াস জিনিস কী করবেন বাদ দিবেন। আপনি বাজার থেকে কলা নিয়ে আসছেন, কলার ছড়ার মধ্যে থেকে ভালোটুকু দান করবেন, মন্দটা নিজে খাবেন। এক্সাম্পল, আপনার ধান দান করতেছেন, জমি থেকে ধান আনছেন, সবচেয়ে হাই গ্রেডের ধানটা কী করতে হবে, দান করতে হবে, সেটা দানের
কি দান করবেন সেখানে যত্নশীল হতে হবে, সেটা বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মিন মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আর, এই গাইডেন্সটা এখানে দেওয়া আছে। তাহলে যা কিছু দান করা হবে সেটাকে সবচেয়ে উত্তমভাবে দান করে সেটার প্রতি যত্নশীল হওয়া উচিত। পাঁচ নম্বর সেকশন হচ্ছে, যারা প্রয়োজন থাকা সত্ত্বেও লজ্জায় চায় না তাদের প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়া উচিত, তাই না? যে লিল ফকারা আল্লাযী উফসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াসতাতিউনা দারবান ফিল আরদ বলে যে লাস্ট সেকশনটা আমরা যেটা বললাম, দ্যাট মিনস তিনটা সেকশনের মধ্যে এক তিন এবং পাঁচের মধ্যে কি বললেন, একটা হলো যত্নশীল হওয়া কমন জিনিস। তাহলে যত্নশীল হওয়া হচ্ছিল কি, যখন দান করবেন তখন ভালো কথা বলা এবং কন্টিনিউয়াসলি ক্ষমা করা, অসদাচরণ ক্ষমা করার মাধ্যমে দানটা যাতে সুন্দরভাবে এক্সিকিউট হয় যত্নশীল হওয়া উচিত। সবচেয়ে বেস্ট কি, ভালো জিনিসটা দান করা উচিত, মন্দ জিনিসটা যাতে না দরকারে, যেটা দান করতেছেন সেই প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে যত্নশীল হওয়া উচিত, এবং দান করার ক্ষেত্রে যে চায় না তাকে খুঁজে বের করা উচিত, আসলে সে নিরি সেটাই হবে সর্বোত্তম যান, তাহলে তার প্রতি কি যত্নশীল হবে। তাহলে দেখা যাচ্ছে তিনটা যত্নশীলতার ডাইমেনশন এখান থেকে পাওয়া যাচ্ছে এক তিন পাঁচের মধ্যে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন তাহলে এক আর তিন একটার সাথে একটার সাথে একটা খুব সুন্দরভাবে লিঙ্ক করা যায়। এখন দুই নম্বর দেখেন, দুই নম্বর বেসিক্যালি নিয়তের উপরে একনিষ্ঠ হওয়া, লোক দেখানো দান না করা, দুইটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝানো হয়েছে। সেটা হচ্ছে আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাস বলে তারপর দুইটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। একটা হচ্ছিল বোল্ডারের এক্সাম্পল, বেসিক্যালি তিনটা এক্সাম্পল, বোল্ডারের অবস্থার একটা পাথরের এক্সাম্পল যার উপরে মাটি পড়ে মনে হচ্ছে সেটা খুব গ্রিনারি, আলটিমেটলি বৃষ্টির পরে সেটা কী হয়ে যাচ্ছে, ন্যাড়া হয়ে যাচ্ছে যদি আমি লোক দেখানো আচরণ করি। এর বিপরীতে আল্লাহ সন্তুষ্টিতে যদি আমি দান করি, সেটার উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে একটা জান্নাত পাহাড়ের উপরে, সেখানে প্রচণ্ড বৃষ্টি হোক বা শিশির হোক দুই অবস্থায় কী হবে, মানে ফলন হবে দ্বিগুণ। এবং তারপর বলা হচ্ছে একটা বাগানের কথা, দুনিয়াতে যে বাগান বানানোর জন্য মানুষ খুব বেশি ব্যস্ত, সেটা যে কোনো সময় কী হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সব কিছু মিলায় আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছে যে নিয়তটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার সহি নিয়তে। এরপর আসেন চার নম্বর সেকশনে, বলা হচ্ছে শয়তান দান সৎকার একনিষ্ঠ নিয়ত নষ্ট করে দিতে পারে। আল্লাহ এনার ইয়ে করতেছে বারবার বলে তুমি ফকির হয়ে যাবা, শুধুমাত্র ফকির হবে বলে না, সাথে সাথে বলে ওইটা না করে এটা করো, তুমি ফাহশার দিকে আগাও, ঠিক আছে। এই টেকনোলজিতে সে শয়তান আপনাকে প্রভাবিত করবেন। আল্লাহ বলতেছেন যে একনিষ্ঠভাবে আল্লাহকে যদি, আল্লাহর ওয়াজকে ফেস করার উদ্দেশ্যে যদি তুমি খরচ করো, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস দুই নম্বর চার নম্বর সেকশনের মধ্যে মূলত দানের দান সদ্গার নিয়তটার উপরে কি দুই ফর্মে এমফেসিস, একটাতে এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে আর একটাতে শয়তানকে, শয়তানের ব্যাপারে অ্যাওয়ার করা হচ্ছে। তাহলে ইট ইজ এ ওয়েল কম্পোজড, মানে এই টোটাল সেকশনটা হচ্ছে দেখেন যা কিছু বলা হচ্ছে খুব সুন্দরভাবে ওয়েল কম্পোজড ওয়েতে এখানে আপনাকে ডিসক্রাইব করা হচ্ছে। এবার আমরা আজকের শেষের অংশে দান সদ্গা সংক্রান্ত কোরআনের এই অংশটিতে সারাংশ যদি নেন, প্রথম প্রশ্ন হচ্ছিল আপনি কেন খরচ করবেন। সোজা সাধারণ উত্তর, প্রথম উত্তর হচ্ছে আপনি 700 গুণের উপর 700 গুণের ফর্মুলায় অসীম পুরস্কার পাবেন। এক, আপনার উপর কোনো ভয় থাকবে না এবং আপনি অনুতাপ করবেন না। দুই, আপনাকে আল্লাহর মুখোমুখি হতেই হবে। তিনটা জিনিস এখানে মূলত আইডেন্টিফাই করা যায়। আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে একটা অসীম মাল্টিপ্লিকেশন। সেকেন্ড হচ্ছিল আপনি এই যে দান খরাত করলেন আপনার উপর বেসিক্যালি কোনো রকম ভয় থাকবে না, কেন সবার উপরে ভয় আছে, কিসের কিসের ভয় আছে বলেন, মৃত্যু যন্ত্রণার ভয় আছে, কবর আযাবের ভয় আছে, কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতির ভয় আছে, 50,000 বছরের লম্বা বিচারের দিনের ভয় আছে, বিচারের দিনের পরে কী আছে, জাহান্নামের ভয় আছে। তাহলে কতগুলো ভয় আপনার সামনে পার হতে হচ্ছে, তাই না? তাহলে তার উপরে মেজর কোনো ভয় থাকবে না, ভয় থাকবে কিন্তু ভয় থাকবে না। এবং সে এখানে যে খরচ করলো, এখানে কঠিন পরিস্থিতিতে সে জীবনযাপন করলো, সেখানে সে তার মৃত্যু যন্ত্রণা কী হবে, সহজ হবে, তার কবর আযাব কী হবে, কবরের আগুন নিভে যাবে, ঠিক আছে, তার কিয়ামতের দিন তার জন্য সহজ হবে, বিচারের মাঠে 50,000 বছর তার জন্য সহজ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জিনিসগুলো যখন হবে তখন সমস্ত ইনভেস্টমেন্ট তার কাছে কী মনে হবে,
মনে হবে এটাই করা উচিত ছিল, আর একটু বেশি করলাম না কেন? ঠিক আছে, আমি যা করছি সেটাতেই আজকে আমি সে, অতএব সে অনুতাপ তার মধ্যে থাকবে না। আর আল্লাহর মুখোমুখি হতে হবে, তাহলে কী নিয়ে সে মুখোমুখি হবে? সেখানে আল্লাহর সামনে সে দাঁড়াবে কীভাবে? মামিম্মা রাজাক না হুম ইউন ফেকুন, কী উত্তর দিবে? সুম্মা লাতুস আলুন্না আনিন নাইম, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সে সম্বন্ধে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, জাহান্নামকে সামনে রেখে। তাহলে অবশ্যই সেটা একটা মোটিভেশান, আমি আপনি কেন খরচ করবেন, কীভাবে খরচ করবেন। সেকেন্ড হচ্ছিল কীভাবে খরচ করবেন। দান গ্রহীতাকে দানের কথা স্মরণ করানো যাবে না, তারা যেন আপনার কাছে ঋণী এই ধরনের মনোভাব পোষণ না করে, দান করার পর সেই অনুযায়ী আচরণ করতে হবে। তাদের কথা দিয়ে কোনোভাবে আঘাত করা যাবে না, ক্ষমা করতে হবে, ক্ষমা নিতে হবে তার কাছে, তাকে তার মন্দ আচরণ ক্ষমা করতে হবে, এবং আপনি যদি দিতে না পান তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, চাইতে হবে। ব্যক্তি দান গ্রহীতাকে প্রকাশ্যে দান না করে গোপনে করতে হবে। কোনো ব্যক্তিকে যদি আপনি দান করেন কোনো অবশ্যই প্রকাশ্যে করতে হবে, কেন সেটাতে তার ডিগনিটি, তার আত্মমর্যাদা লাগতে পারে। অর্থাৎ তাকে কোনো অবস্থাতে প্রকাশ্যে না, তাকে গোপনে দান করতে হবে। পারে একজন ব্যক্তি প্রকাশ্যে চাচ্ছে না অথচ সে দরিদ্র, তাকে দান করার ব্যাপারে বিশেষ যত্নশীল হবে। তাহলে এটা হচ্ছিল কীভাবে খরচ করবেন তার একটা ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। কী দান করতে হবে? আপনি যা কিছু আয় করছেন তা থেকে পবিত্র এবং উত্তম বস্তু দান করতে হবে। আপনার যা কিছু আয় করতেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার পকেটে টাকা নেই, আপনি আরেকজনের কাছ থেকে ধার করে দান করার কোনো সুযোগ নেই। টাকা নট নেসেসারি দানের একমাত্র বিষয়, টাকা নট নেসেসারি একমাত্র দানের বিষয়। উত্তম কথা, আপনি এদিকে একজনকে টাকা দিতেছেন আরেকজন আপনার কাজের লোকের সাথে আপনি কী করতেছেন, গালাগালি করতেছেন, হয় না? কেন সবার টেম্পটেশন পরীক্ষিত হয়, সবার রাগ মেজাজ কিন্তু আল্লাহ পরীক্ষা করে। এখন কে কোনখানে রাগ মেজাজের জায়গায় কি পরাজিত হয়ে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু হেরে গেল প্রত্যেকের, কিন্তু রাগ মেজাজ কী হয়। তাহলে এখন হচ্ছিল সুন্দরভাবে কথা বলা, এটা কিন্তু বড় ধরনের একটা দানের বিষয়, তাই না? সুন্দর আচরণ করা মানুষের সাথে, তাহলে প্রত্যেকের টেস্ট, একদিকে আমি টাকা দিতেছি আরেকদিকে মানুষের সাথে অসাদ আচরণ করে যাচ্ছে, তাহলে জিনিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে দান শুধুমাত্র অর্থ করি দিকে আমার কাছে টাকা নেয়া, টাকা থাকলে আমি দান করতাম, তা নট নেসেসারি। আপনাকে ধার করে দান করতে কেউ বলতেছে না, আল্লাহ বলতেছে না, আপনাকে যেটা দেওয়া হয়েছে আপনাকে, কিন্তু সুন্দর ব্যবহার করার ক্যাপাসিটি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। তাহলে ওইটা অর্জন করতে পারলে সেটাও অনেক বেশি পাওয়ারফুল হবে, সেটাও ইন টার্মস অফ 700 টাইমসের মাল্টিপ্লিকেশনে হবে। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যা কিছু উত্তম বস্তু সেটার মধ্যে ডেফিনেশন হচ্ছিল অনেক ব্রড। মন্দ নিম্ন জিনিস দান করার চিন্তাও করবেন না, দ্যাট মিন্স আপনার আমার ব্যবহার জিনিসগুলো কোনোভাবে দান করে পুণ্য অর্জন করার কোনো রকম চিন্তা করা যাবে না। মন্দ জিনিস এটা হচ্ছিল কী দান করবেন সে করতে হবে, সেটার একটা সুন্দর গাইডেন্স। ঠিক আছে, কাদের অগ্রাধিকার ভিত্তিতে দান করবেন? অভাবী, যারা আল্লাহর রাস্তা আবদ্ধ হয়ে গেছে তারা সাহায্য চায় কিন্তু কাকুতি মিনতি করে না, খুব গুরুত্বপূর্ণ কথা। সে হচ্ছিল আপনার এক নম্বর প্রায়োরিটি, প্রায়োরিটিটা দেখেন মনে হয় নাই বর্তমান সময়ে, আপনি হয়তোবা আমরা জানি না, কেন সেই সার্কেলে আমরা জানি না। তার মানে এই না যে এসে বলতেছে যে আমি হয়ে গেছি, মানে আপনি বুঝতে হবে যেটা আমরা আলোচনা করলাম যে ইম্প্যাক্ট আছে তার, ঠিক আছে, তার দিনের প্রতি তার ইম্প্যাক্ট আছে। আপনি যেটা অবলোকন করবেন, আপনি দেখবেন, অথচ তাকে দেখে আপনি কোনো সময় মনে করবেন না যে সে অভাবগ্রস্ত হয়, তাই সেটাও একটা হচ্ছিল কাদের অগ্রাধিকার ভিত্তিতে দান করবেন সে প্রায়োরিটি বলা আছে, কখন দান করবেন। সেকেন্ড হচ্ছিল কখন দান করবেন, রাত এবং দিন, অর্থাৎ গোপনে এবং প্রকাশ্যে এবং সব ধরনের পরিস্থিতিতে। কারণ আপনার কাছে অর্থ আছে এখন আপনি দান করতেছেন, যখন অর্থ নাই তখন কী করবেন, তখন আপনাকে দান করতে হবে, তাই না? এটা হচ্ছে অর্থের ক্ষেত্রে, আপনি ভালো অবস্থায় আছেন, মন্দ অবস্থায় আছেন, আপনি খুব আনন্দিত আছেন, খুব রাগান্বিত আছেন। আনন্দিত অবস্থা ভালো ব্যবহার করতে হবে, রাগান্বিত অবস্থা কী করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওইটাই কিন্তু দান সদ্গা হিসাবে আপনার আমার জন্য কাউন্ট হবে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ গাইডেন্স আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিচ্ছেন। এইভাবে সূরা বাকারার 231 থেকে 274 নম্বর আয়াতের মধ্যে দান সদ্গা সংক্রান্ত মৌলিক প্রশ্নগুলোর উত্তর কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। মৌলিক যেসব প্রশ্ন সেগুলো কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন উইথ কি এক্সাম্পল,
উদাহরণ সহ, মোটিভেশনাল থিওরি সহ দুইটা থিওরি দিয়েছেন। থিওরির মধ্যে একটা থিওরি কি? হেকমা, ঠিক আছে? যাকে হেকমা দেওয়া হয় সে সবচেয়ে বেশি কল্যাণপ্রাপ্ত হয়। তাহলে হেকমা কি জিনিস? হেকমা হচ্ছিল জানার পরে সেটা অনুযায়ী কী করা, আচরণ করা, এটা হচ্ছে হেকমার পরিচয়। এবং হে হেকমা অর্জন করার ফর্মুলা কি? উলুল আলবাব হতে হবে। উলুল আলবাব হলে মাথার থেকে সমস্ত বাজে চিন্তা ফেলে দিতে হবে, আননেসেসারি ইনভলভমেন্ট থেকে নিজেকে রক্ষা করতে হবে, আল্লাহর পাঁচ ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করতে হবে, আল্লাহকে নিয়ে চিন্তা করতে হবে, আখেরাত নিয়ে চিন্তা করবে, ওইসব চিন্তা মাথায় ঢুকাতে হবে, আর দুনিয়াবি সম্পর্ক চিন্তাকে কি সেকেন্ডারি ফর্মে রাখতে হবে কোনোভাবে এটার মধ্যে। তাহলে ওই উলুল আলবাব হলেই কিন্তু কি হওয়া যাবে, হেকমতালা মানুষ হওয়া যাবে। তাহলে সেটাই হচ্ছিল সমস্ত অ্যাডভাইস ইমপ্লিমেন্টেশনের একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা বলা হচ্ছে যে তুমি কোনোভাবে আরেকজনের হেদায়ত দিতে পারো না। হেদায়ত কার হাতে? আল্লাহ। হেকমা কার হাতে? আল্লাহ হাতে। তাহলে হেদায়তও দেওয়া যাবে না, হেকমাতও দেওয়া যাবে না, আপনার আমার প্রচেষ্টা করা যাবে, তাই না? তাহলে সেই জিনিসটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ। এবং দান খতরা সদকা যাই আপনি করতেছেন, এটা অ্যাবসলিউটলি কার জন্য করা হচ্ছে? নিজের জন্য করা হচ্ছে। এবং আল্লাহকে ফেস করতে হবে একদিন, সেই মেন্টাল স্টেট নিয়ে, সেই মেন্টাল ফ্রেম নিয়ে আপনাকে দান করতে হবে। এছাড়া দান করা যাবে না, এছাড়া খরচ করা যাবে না। এবং যা কিছু খরচ করা হবে সবগুলো কী করে ফেরত দেওয়া হবে, আল্লাহর ফর্মুলা। এবার কোনোভাবে কী করা হবে না, জুলুম করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অ্যাসিওরেন্সগুলো পর্যন্ত আপনাকে দিচ্ছেন। অতএব পুরো সেকশনটা যদি আপনি আমি বুঝে পড়তে পারি, তাহলে প্রতিনিয়ত আপনি আমি দিনে রাতে প্রকাশ্যে গোপনে কী করতে হবো, দান করার ব্যাপারে অনুপ্রাণিত হতে পারবো। এটি হচ্ছিল এই গাইডের এই এই সেকশনের বিষয়। যে আপনাকে অনুপ্রাণিত, আপনি সব থিওরি বুঝলেন, এই সমস্ত থিওরি বুঝলাম আমরা আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি এই আয়াতগুলো যদি বুঝে সুন্দর রিসাইটেশনে যদি রেগুলার পড়তে পারি, তাহলে কি হবে, এই জিনিসটা মনের মধ্যে ইনস্টল হবে, আমাকে তো কিছু না কিছু কী করতে হবে, দান করতে হবে। আজকে কী করলাম, কালকে কী করব, পরশু কী করব, এই সপ্তাহে কী করব, গত সপ্তাহে কী করছি, গত বছর কী করছি, এই মাসে কী করব, আগামী বছর কী করব, তাহলে টোটাল পরিকল্পনা আপনার আমার মাথায় ঘুরবে। কেননা আপনি আমি কী করব, আল্লাহর কাছ থেকে বহুগুণে এটা ফেরত পাব, আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবেই। তাহলে এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, এই যে সাইকোলজিক্যাল বিষয়, এই যে ফিলোসফিক্যাল বিষয়, এই জিনিসগুলো ধারণ করার জন্যই কিন্তু কোরআন মজিদ বুঝে পড়া খুব জরুরি, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যাতে আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন, এবং দানের এই আয়াতগুলো যাতে আমরা বুঝে হেকমার সাথে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।